আদে ক তান সা য়াশ তার দ আদ না তজেরি এখানেও টান আছে ওই একই নিয়ম জেরের বাম পাশে ইয়া পাওয়া গেছে জজমওয়ালা ইয়া পাওয়া গেছে টান হবে টান দিয়ে পড়তে হবে আর এখানে জিম এসেছে কলকলর হরফ কফত বা জিম ডাল জিমের উপর সাকিন পাওয়া গেছে তাজে এভাবে পড়তে হবে এখন যদি বললাম তাজ হবে না তাজে তাজে রি রি আহ লি ইয়াহ দি পেশের বাম পাশে সাকিনওয়ালা পাওয়া গেছে টান হবে আর এই আলিপটা বাদ এই আলেপটা পড়া যাবে না হবে ইয়াদু উদ এখানে টানা হবে আর এই আলিফটা লিখতে হবে কিন্তু পড়ার সময় পড়া যাবে না এটা আনা হয় এটাকে মানে বহু বচন বোঝানোর জন্য আরবি ভাষায় আলিফটা আসে কিন্তু এটা লেখার সময় লিখতে হবে কিন্তু পড়ার সময় পড়া যাবে না ওয়া এই ওয়াওটা ধরবে এই ওয়াওটা ধরবে এই আইনটাকে মাঝখানে এই আলিফটা স্কিপ করতে হবে বাদ দিয়ে পড়তে হবে আলিফটাকে পড়া যাবে না আলিফটা মাইনাস ডিলেট করে দিতে হবে ডিলেট করা যাবে না লেখার সময় লিখতে হবে কিন্তু পড়ার সময় পড়তে হবে ওটটা ধরবে গিয়ে আইনকে দেখেন এখান থেকে গিয়ে এখানে ধরলো মাঝখানে একটাকে উপেক্ষা করে এটাকে গিয়ে ধরলো কী যেন ধরলো আপনি বলবেন যে এটার উপরে সাকিন আছে সহজ কথা এই আউটটা আইনকে ধরবে কেন আউটার উপরে সরি আইনটার উপরে সাকিন আছে ওয়ার ফুয়ার মু আহ সু রন এখন আপনাকে আমি একটা কোয়েশন করছি দেখুন আপনি একটু ট্রাই করুন পারেন কিনা দেখুন এখানে সি টান দিলাম কেন আমি বলার আগে আপনি একটু ট্রাই করুন আমি তো বলে দিবই এখানে ওই একি নিয়ে এসেছে জেডের বাম পাশে ওয়ালাইয়া পাওয়া গেছে টান হবে বা সেই রন ক্যারিমানবিন এই যে 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 স্থানে আমরা রন রন বলতেছি এটা যদি দুই জবর থাকে আর পাশে যদি স্টপ চিহ্ন থাকে পরবর্তী পার্টে বলে দিব আমি তাহলে ওখানে আবার টান হয় নিয়মটা ক্যান্সেল হয়ে টান হবে এটা মধ্যে অ্যাওয়াজ হয়ে যাবে ওটার না মাদ্যে অ্যাওয়াজ হবে কীভাবে হবে এটা আমি সামনের পার্টে বলে দিব দেখতে থাকুন দেখুন একই নিয়ম বারবার আসতেছে এখানে দেখুন আমি স্ক্রিনটাকে বড় করছি যাতে করে ক্লিয়ারলি দেখতে পান দেখুন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া পাওয়া গেছে টান হবে অথবা এভাবে বলতে পারেন সহজে জের আছে ইয়া আছে সাকিন আছে টান হবে জের আছে এখানে ইয়া আছে আগে জের যদি আগে জের পাওয়া গেলে পরে ইয়া পাওয়া গেলে উপরে সাকিন পাওয়া গেলে টান হয় সহজ নিয়ম এখন এটাকে আমি যদি অনেক বাড়তিভাবে বলি অনেক মনে করেন অনেক আমি বিস্তারিতভাবে বললাম যে মাদের হরফ তিনটি আলিফ আউ ইয়া জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদের তাবাই একালিপ টেনে পড়তে হয় জেরের বাম পাশে জাজমালা ইয়া মাদের হরফ মদের তাবাইয়া কালালিপ টেনে পড়তে হয় পেশের বাম পাশে পেশের বাম পাশে জাজমালা ওয়া মাদের হরফ মাদের তাবাই একালিপ টেনে পড়তে হয় অনেক বিস্তারিত বললে অনেক কঠিন হয়ে যায় কোরআন শিব শেখা আমি সহজে বলবো যে যদি আপনি আগে জের পান তারপরে যদি এয়া দেখতে পান উপরে সাকিন থাকে টান দিতে হবে টান দিয়ে পড়তে হবে এখানে টান দিতে হবে দেখুন কীভাবে পড়ছি রহিকিন আমিন কারিমিন দনিন সুহুদুন এখানেও একই নিয়ম এসেছে দেখুন পেশের বাম পাশে যজমালা পাওয়া গেছে অথবা এভাবে সহজে বলতে পারেন পেশ আছে ওয়াও আছে যজম আছে টানতে হবে এখানে হুতে টানতে হবে সুহুদুন কয়ুদুন রসুলুন শাহিদুন খবিরুন মাজিদুন না রাটা ধরবে আইনকে ফ্যা একটু প্রেস করতে হবে প্রেসার দিয়ে পড়তে হবে আইনকে ফ্যা এখানে টান হলো কেন এখানে টান হয়েছে ওই একই নিয়ম জবর আছে বাম পাশে খালি আলিফ আছে না না এখানে হলো কেন কলকলাহ পাঁচটার মধ্যে একটি এসেছে উপরে সাকিন পাওয়া গেছে একটি আসলেই হবে না দেখতে হবে উপরে সাকিন আছে কি না খলাক না ঝাল না এখানে একটা নিয়ম এসেছে আমি আন এটাকে আমি আন না বলে আং অথবা আং বললাম কেন আমি এটা বলার জন্য আগে একটা নিয়ম বলতে হবে আমাকে এখানে একটা নতুন একটা নিয়ম এসেছে নিয়মটি হচ্ছে ভালো করে শুনুন একফার হরফ পনেরোটি তা সা জিম দাল জাল ঝা দ ফা কফ কাফ আমরা জানি সহজে আমি বলতে পারি এভাবে বললে আপনারা সহজে বুঝবেন দুই জবর দুই জের দুই পেশ এটা তো চিনে নি আগে আমি দেখিয়ে দিয়েছি দেখুন দুই জবর কাকে বলে দুই জবর আগের পেজে গেছে দুই জের এরকম এটা যদি উপরে দিই তাহলে দুই জবর হয়ে যাবে আর দুই পেশ এটা এটাকে বলা হয় দুই পেশ দুই জবর দুই জের দুই পেশ দুই জবর দুই জের দুই পেশের পরে যদি একফার পনেরোটি হরফের যে কোনো একটি হরফ আসে দুই জবর দুই জের দুই পেশ এবং নুন সাকিন এই চারটি সিম্বল চারটি চিহ্নর পরে যদি কি পান এটা এটাকে বলা হয় নুন শাকিন নুন শাকিন এটা নুন উপরে কি সাকিন তা নুনের উপর সাকিনকে নুন সাকিন বলে এই চারটি জিনিস দুই জবর দুইজের দুই পেশ অথবা নুন শাকিনের পরে যদি এক ফারফ পনেরোটি হরফের একটি পাওয়া যায় তাহলে আন আন না বলে নাকি নিয়ে পড়তে হবে নাকের ভিতরে নিয়ে পড়তে হবে গুন্না করে পড়তে হবে এটাকে বলা হয় এক্সা গুননা আমি যেভাবে বলছি এভাবে ট্রাই করুন আং ঝাল না এখানেও একই নিয়ম এখানে নুন সেকেন্ডের পরে কী পাওয়া গেছে জাল পাওয়া গেছে ওই যে পনেরোটি অর্প আমি বললাম তা সা জিম দাল জাল ঝা সিন সিন সদ্দ ফা কফ কাফ এই পনেরোটি হরফের মধ্যে জালও আছে তা ফা দাল জাল জাল পাওয়া গেছে কার কিসের পরে জাল পাওয়া গেছে এই নুন সাকিনের পরে নুন পরে যদি পান অথবা নুন সাকিন যদি না হয়ে এখানে যদি দুই জবর থাকতো অথবা দুই জের থাকতো অথবা মনে করেন এখানে দুই জের পরিবর্তে দুই পেস্ট থাকতো যদি একফার পনেরোটার একটি আসতো এই জাল আসতো মনে করেন তাহলে নাকি নিয়ে গুণনা করে পড়তে হবে হুশি রথ নথ কুশি তথ নসিবাত এই প্রতিটি ওয়ার্ড এই এখানে যে কয়েকটা ওয়ার্ড আছে কোনো ওয়ার্ডের মধ্যে টান হবে না সুতিহাত ثقلت